নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে তোমাদের আমি ফিশ বল কারি করে দেখাবো। ফিশ বল কারি করতে কি লাগছে? 4 পিস দেখো, বড় বড় ফিশ আছে। এই ফিশটাকে আমি সিদ্ধ করব, হালকা করে সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নেব। নিয়ে কিভাবে ফিশ বল কারি করি এরপরে তোমাদের দেখাবো। তো দেখো, মাছটা আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি কাঁটা ছাড়িয়ে। এবার আমার এখানে আছে দেখো, এই আদা নিয়েছি, আদা বাটবো, আদা বাটা দেব এখানে দেখো। স্টপ কর, কি দেখা, মাছের বলটা মাখাতে আমার কি কি লাগছে দেখো। এখানে পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এখানে দেখো লঙ্কা কাটা আছে, লঙ্কা কুচানো, লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে আছে দেখো আদা বাটা, আদা বাটা আছে, রসুন বাটা দিয়ে দিলাম, জুম করে কাছে দিয়ে দিলাম। এখানে ধনে পাতা কুচানো ছিল, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিলাম বেসন। তো দেখো বেসন দিয়ে কিভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো ফিস বলটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, তো এটা আমি বলের আকারে গড়ে নেব। তো দেখো ফিস বলগুলো আমার এখানে বানানো হয়ে গেছে, এবার আমি এগুলো তেলে ভাজবো, চলো। তো দেখো এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি একে একে এগুলো ছেড়ে দেব। দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফিশ বলগুলো। তো দেখো ফিশ বলগুলো আমার ভাজা হচ্ছে এখানে। তো দেখো ফিশ বলগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। তো দেখো ফিশ বলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ফিশ বলটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি ফিশ বলের কারি কিভাবে করব দেখো। আমার কি কি লাগছে কারি বানাতে লাগছে, এখানে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম তেলের মধ্যে, রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটাটা ছিল, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটা দিলাম। এক চামচ হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ। এক চামচ ধনের গুঁড়ি। এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে মশলাটা কষাতে হবে এখন। দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম,
কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। দেখো কেমন সুন্দর মশলাটা তেল ছেড়ে এসেছে মশলা দিয়ে। দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিলাম। তো দেখো ফিশবলের কারিটা খুব ভালোভাবে ফুটছে। আমি এখানে বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। দেখো পিস বলগুলো সব দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো এখানে পিস বল কারি আমার হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার পিস বল কারি বানানো হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে তোমরা লিখে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, ভিডিওটা পুরো দেখো, প্লিজ প্লিজ প্লিজ।